সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে আরও একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানি মেডিকেল প্রমোশন অফিসার পদে একদম বিনা অভিজ্ঞতায় স্নাতক পাশে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমি নিয়োগ বিজ্ঞপ্তিটি দৈনিক পড়্তমালো থেকে সংগ্রহ করেছি এটি পড়্তমালো পত্রিকায় এক অক্টোবর দু তারিখে প্রকাশিত হয় আমি নিয়োগ বিজ্ঞপ্তি থেকে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কিভাবে আবেদন করতে হবে এরকম সকল তথ্য নিয়ে আলোচনা করব আশা করি সঙ্গে থাকবেন যেহেতু আবেদনটি অফলাইনে ডাক অথবা কুরিয়ারের মাধ্যমে করতে হবে তাই অবশ্যই ভিডিওটি না টেনে ভালোভাবে মনোযোগ দিয়ে শুনে তারপর আবেদন করবেন দেখতে পাচ্ছেন কোম্পানি হচ্ছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড পদের নাম হচ্ছে মেডিকেল প্রমোশন অফিসার এই পদে যারা আবেদন করবেন তাদের যে যোগ্য রেসপন্সিবিলিটিসগুলো হবে দায়িত্ব কর্তব্যগুলো হবে তা হচ্ছে ডক্টর ভিজিট করা প্রেসক্রিপশন জেনারেট করা এবং কোম্পানির যে সেলস টার্গেট সেটি পূরণ করা এবং কেমিস্টদের কাছ থেকে অর্ডার সংগ্রহ করা এই পদে যারা আবেদন করবেন তাদের যে যোগ্যতাগুলো থাকতে হবে অবশ্যই গ্র্যাজুয়েশন পাস হতে হবে অথবা মাস্টার্স পাস হতে হবে যে কোনো বিষয়ে অবশ্যই বাংলা এবং ইংলিশের যোগাযোগের দক্ষতা থাকতে হবে বয়স হতে হবে সর্বোচ্চ তিরিশ বছর শুধুমাত্র নতুন প্রার্থী যারা আছেন ফ্রেশ ক্যান্ডিডেট তারা আবেদন করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গায় আপনাকে কাজ করতে হবে আমরা সার্কুলারটি দেখে নিলাম এখন দেখব অ্যাপ্লাই ইনস্ট্রাকশন অ্যাপ্লাই করতে হবে কিভাবে এখানে বলা আছে যারা আগ্রহী প্রার্থী আছেন তাদের একটি নিজের হাতে লেখা আবেদনপত্র লিখতে হবে ম্যানেজার হিউম্যান রিসোর্স এর বরাবরে লেখার পর সেই আবেদনপত্রটি সেই সঙ্গে আপনার দুই একটি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সকল শিক্ষা সার্টিফিকেটের ফটোকপি এবং ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি সহ পনেরো অক্টোবর দুই হাজার একুশ তারিখের মধ্যে পৌঁছাতে হবে ডাক অথবা কুরিয়ারের মাধ্যমে আবেদনটি পৌঁছাতে হবে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড পুরি টাওয়ার রোড গ্রিন রোড ঢাকা বারোশো পাঁচ বাংলাদেশ এই ঠিকানায় আমি আবার বলতেছি খাজা এনায়তপুরি টাওয়ার সতেরো কে এম সাফিল্য রোড গ্রিন রোড ঢাকা বারোশো পাঁচ বাংলাদেশ এই ঠিকানাটায় আবেদনটি পৌঁছাতে হবে অবশ্যই পনেরো অক্টোবর দুই হাজার একুশ তারিখের মধ্যে আশা করি সকলেই ভালোভাবে বুঝতে পারছেন কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম